নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গুগল বাংলা নিউজ ইউটিউব চ্যানেল চ্যানেলটা নতুন যারা সাবস্ক্রাইব করেনি তারা এই লাল সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন তারপরে এই নোটিফিকেশান বা বেল আইকনে ক্লিক করুন যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান দু সালে লোকসভা ভোটের আগেই সমস্ত চিটফান্ডের তদন্ত শেষ করতে হবে এমনটা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সাড়ে চার বছরের বেশি অতিক্রান্ত হলেও সারদা রোজভ্যালির মতো চিটফান্ডের তদন্তের চার্জশিট এখনও জমা পড়েনি এই পরিস্থিতিতে সিবিআই শীর্ষকর্তাদের কাছে ধমক খেলো রাজ্যের সিবিআই অফিসাররা সিবিআই স্পেশাল ডিরেক্টর রাজেশ আস্থানার নির্দেশে সারদা রোজভেলি তদন্তে জাল কুটিয়ে ফেলতে হবে চলতি বছরেই দু হাজার উনিশের আগেই শেষ করতে হবে তদন্ত ওই দিন প্রায় পাঁচ ঘন্টা বৈঠক করেন তারা সেখানেই তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সিবিআই ডিরেক্টর সাড়ে চার বছরের বেশি সময় কেটে গেলেও এখনও সারদার মামলার ফাইনাল চার্জশিট জমা পড়ল না কেন তিনি জানতে চান পাশাপাশি ঝুলে থাকা রোজফেলি প্রয়াগ বা আইকোরের মতো চিটফান্ডের তদন্তের কথাও তিনি জানতে চান ওই দিন বৈঠকে রোজফেলি প্রয়াগ আইকোর সহ সব চিটফান্ডের তদন্ত প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি সারদা রোজফেলি সহ সাতটি চিটফান্ড মামলাতেই বেশ কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সেগুলো সম্পন্ন করতে গেলে লোকবল প্রয়োজন যার পরিপ্রেক্ষিতে সিবিআই শীর্ষ নেতৃত্ব হেডকোয়ার্টারের তরফে পর্যাপ্ত লোকবল দেওয়ার আশ্বাস দেন সূত্রের খবর প্রতিটি মামলার ক্ষেত্রে অতিরিক্ত তিন থেকে চারজন অফিসার চান তদন্তকারীরা এভাবেই এই বছরেই প্রায় সমস্ত চিটফান্ডগুলোর টাকা ফেরত দেওয়ার কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোনো অসুবিধা থাকলে কমেন্ট করবেন চিটফান্ড সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল আইকন প্রেস করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ